শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে আছেন কালীঘাটে। রেড করুন, শাহজাহানকে পেয়ে যাবেন। প্রতিদিন দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। শাহজাহান কোথায় রয়েছেন তা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দুবাবু। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ের থেকে কিছুটা দূরে মণ্ডল সভাপতিদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন এবং কর্মী সভা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল সহ অন্যান্যরা। মূলত এদিনের এই জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মন্তব্যই করেছেন। এক মাস হয়ে গেলেও সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় আছেন কেউ জানে না। তবে এবার তার খোঁজ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে রয়েছেন, কালীঘাটে রেড করুন, শাহজাহানকে পেয়ে যাবেন। প্রতিদিন দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কি বলছেন শুভেন্দুবাবু শুনুন। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক, পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 থেকে 1000 টাকা করা হয়েছে। এই শুনে বিজেপি বলছে তারাও যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে মহিলাদের 2000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। ভোটে জেতার জন্য যেন রেশারেশি রেগে রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশে। তিনি বলছেন যে বাংলায় যেদিন বিজেপি সরকার ক্ষমতায় আসবে সেদিন বাংলার মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2000 করে টাকা পাবেন। যারা শিক্ষিত তাদের চাকরি দেওয়া হবে, আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে, আমরা রাজস্থানের মতন 450 টাকায় গ্যাস দেব। তাই ডবল ইঞ্জিন সরকার দরকার। রাম মন্দিরের অনুষ্ঠান ধুমকে বন্ধ করেছে। কি বলছেন শুভেন্দুবাবু শোনাব। আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সমস্ত মাতৃশক্তিকে বলছি, মধ্যপ্রদেশে 1500 টাকা লাডলি বহিন ছিল, বর্তমান সরকার গত 1 এপ্রিল থেকে 3000 টাকা করে দিচ্ছে। আমাদের এখানে এই লক্ষ্মীর ভান্ডারের আগে আসাম সরকার সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে, তখন এখন হেমন্তজি, 2500 টাকা করে দিচ্ছে। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মায়েরা দিদিরা অন্নপূর্ণা ভান্ডারে 2000 করে টাকা পাবেন। লিখে রাখুন, রেকর্ড করে রাখুন। এবং আপনার শিক্ষিত ছেলে আর মেয়ে যারা শিক্ষিত তাদের চাকরি আমরা দেব। মমতা তো চাকরি চোর, 2 কোটি বেকার। 2012 পরে কোনো নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গে, এ কাজটা আমরা করব, বিশ্বাস আমাদের উপর রাখতে পারেন। আর যারা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে ভাতা পান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক ভাতা, তফসিলি ভাতা, জনজাতি ভাতা এবং দিব্যাঙ্গ ভাতা, তাদের ভাতা ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশের মতো 3000 টাকা করে মাসে দেবে। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকার এসেছে, 450 টাকার গ্যাস, আমরা 450 টাকার গ্যাস দেব। রাজস্থান দিয়েছে, আমরাও দেব। যোগীজি বছরে 1টা করে গ্যাস সিলিন্ডার ফ্রি দেয়। এই কাজগুলো আমরাই করব। ডবল ইঞ্জিন চাই, ডবল ইঞ্জিন ছাড়া উপায় নেই। আর এগুলোর বাইরেও বিজয়া দশমীর ডেট এই চোর মমতা চেঞ্জ করেছিল, মনে আছে তো? আপনারা পুজো করতে গেলে মাইক বাজাতে দেয় না পুলিশ, আনন্দ করতে দেয় না। রাম মন্দির উদ্ঘাটনের প্রোগ্রাম ধমকে ধমকে বন্ধ করেছে। যুব মোর্চার 80 জন ছেলেকে 22 তারিখ রাম মন্দির উদ্বোধনের দিন এই ওসি মইনা অন্য থানাগুলো বেলা 11টার সময় কোর্টে, 10টার সময় কোর্টে হাজিরা দিতে বলেছে, যাতে 12:30টার সময় 12:29 রাম মন্দির উদ্ঘাটন এরা বাড়িতে বসেও দেখতে না পায়। এই ধরনের একটা সনাতন বিরোধী তোষণের সরকার, একে উপরে ফেলাই হচ্ছে আমাদের লক্ষ্য। একই সঙ্গে শোনা যাচ্ছে বাংলায় খুব শীঘ্রই সিএএ লাগু হবে, সেই নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। এটা তো অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থান,
2019 সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল। সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয়, 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি, কার্যকর হয়েছে। সে 370-35-এর এ বলুন, ট্রিপল তালাক বলুন বা অন্যান্য সমস্ত বড় সিদ্ধান্ত বলুন, এক্ষেত্রেও প্রায় 2 কোটির বেশি বিশেষ করে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা, মতুয়া সমাজের লোকেরা এবং অন্যান্য হিন্দুরা, তারা ধর্মীয় উৎপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তারা কিন্তু এই আইনের আওতায় সমনাগরিকত্ব সুযোগ পাবেন। এক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে রাখা দরকার, আমি যদি ভিসা পাসপোর্টের জন্য ভিসা অফিসে যোগাযোগ করি বা আমার বাড়ির কেউ যদি সরকারি চাকরি পায় তার যদি ভেরিফিকেশন পুলিশের লাগে, আমাকে কিন্তু 71-এর আগে দলিল আনতে বলা হয় না। কিন্তু যদি বাংলাদেশ থেকে আসা কোনো লোকের ক্ষেত্রে তারা ভিসা পাসপোর্ট বা চাকরি পায় ভেরিফিকেশনের জন্য যায়, তাদেরকে বলা হয় 71-এর আগে দলিল আনতে। এই আইন কার্যকর হলে এই 71-এর আগে দলিল আনার কথা আর কেউ বলবে না, সমনাগরিকত্ব হবে, এটা তাদের ক্ষেত্রে একটা অমর্যাদা ছিল। শেখ শাহজাহান কোথায় রয়েছেন, এর আগেও সেই হদিস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবার তিনি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে কালীঘাটে রেড করুন, শাহজাহানকে পেয়ে যাবে। প্রতিদিন দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করছেন। শাহজাহান কোথায় রয়েছেন সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় থেকে কিছুটা দূরে মণ্ডল সভাপতিদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন এবং কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। সেখানে কি বলছেন তিনি শোনাব। ও ভোটের জন্য ঠেলায় না পড়লে বিড়াল কাছে ওঠে না। শাহজাহান মমতা ব্যানার্জির আশ্রয় আছে, কালীঘাটে রেড করুক পেয়ে যাবে শাহজাহান। প্রতিদিন দুপুরে লাঞ্চ আর রাত্রে ডিনার মমতা ব্যানার্জি করছে শাহজাহানের সঙ্গে। ওকে অ্যারেস্ট করতে হবে না, জনগণই অ্যারেস্ট করে দেবে। এর আগে শুভেন্দুবাবু বলেছিলেন যে শেখ শাহজাহান তিনি কিন্তু রয়েছেন সন্দেশখালীতে, এবার তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে রয়েছেন শেখ শাহজাহান। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।